পরিবর্তনের পর সেই ধারা বজায় রেখে আজ সারা দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে আমরা উদযাপন করছি আমাদের তৃতীয় সমাবর্তন। বাংলাদেশে অনেক আদিবাসী রয়েছে, যাদের রয়েছে নিজস্ব সংস্কৃতি, নিজস্ব কৃষ্টি। তাদের জীবনযাত্রা, কৃষ্টির সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতিকে করেছে আরও অনেক বেশি সমৃদ্ধ। বারো মাসে তেরো পার্বণের এই দেশে পার্বত্য চট্টগ্রামের পাহাড়িয়া নৃত্য হাজার বছরের ঐতিহ্যকে বহন করে আসছে। সুধী, এবারে মঞ্চায়িত হবে লিডিং ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের পরিবেশনায় একটি পাহাড়িয়া নৃত্য। নৃত্যটি পরিবেশন করতে মঞ্চে আসবে নোলক, তান্নি, তাহবিবা এবং প্রমি। আসুন আমরা উপভোগ করে নিই এই পাহাড়িয়া নৃত্যটি। এমন দেশটি কোথাও খোঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আমরা দাঁড়িয়ে আছি মার্চ মাসে, বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন হয়েছিল এই মার্চ মাসে। এই মার্চ মাস হতো আমাদের দেশের গানগুলো, বায়ান্নর ভাষা আন্দোলন, ৬৯ গণঅভ্যুত্থান কিংবা ৭১ মুক্তিযুদ্ধ, প্রতিটি ক্ষেত্রেই বিজয়ের পর বিজয়ের গান। হ্যাঁ দর্শক, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে দেশপ্রেম, জাতীয়তাবোধ, চেতনা শক্তির অন্যতম উৎস আমাদেরই দেশের গান। যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিজে এত চমৎকার গান করেন, সেখানে ছাত্র শিক্ষকের এই চমৎকার মিলনমেলায় শিক্ষকের গান না শুনলে কিছুটা অসম্পূর্ণতা থেকে যায়। আর আমরা চাচ্ছি না আমাদের এই বর্ণাঢ্য আয়োজনে কিছুটা অসম্পূর্ণতা জায়গা পাক। প্রিয়সুধী, এবারে গান পরিবেশন করবেন লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সম্মানিত প্রভাষক আবু সাইদ মোহাম্মদ নাহিদ স্যার। স্যারকে অনুরোধ জানাচ্ছি। হ্যালো, তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয়।
শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই নয় আমরা প্রতিবাদ করতে জানি। বাংলাদেশকে বলা হয় লোকগান, লোকসংস্কৃতির ভাণ্ডার। বাংলাদেশকে বলা হয় বাউলের দেশ, লালনের দেশ, মুর্শিদ ফকিরের দেশ। আমাদের সিলেটে জন্মগ্রহণ করেছেন বাউল সম্রাট শাহ আব্দুল করিম, রাধারমণ দত্ত, দূরবীন শাহ সহ আরও অনেকেই, যারা হাজার হাজার ঘুরতেছিলাম রঙের মেলায়, অপূর্ব সেই তোমার চোখ, তোকে পারে না ও মন পলক ফেলতে, তোকে পারে না
জাতীয় সঙ্গীতের স্রষ্টা, এছাড়াও বাঙালির যে কোনো অনুষ্ঠান যার গান না থাকলে অসম্পূর্ণ থেকে যায়, রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় সুধী, আসুন আমরা উপভোগ করে নিই এই রবীন্দ্রসঙ্গীতটি। হ্যালো হ্যালো, আমি জানি গো চিনি তোমারে ও গো বিদেশিনী
স্বদেশী বেগ, যাও রে ফিরে বলিও আমায়। বাহ আপু, তুমি তো বেশ ভালোই গান করো। মাঝে মধ্যে গাওয়া হয় আর কি। আচ্ছা ধরো আপু, তুমি পরবর্তী সমাবর্তনে এসেছো, তখন তোমার ঠিক কি অনুভূতি হবে? আমার অনুভূতি, আমি চিন্তা করছি আমার গায়েও কালো একটি গাউন থাকবে, মাথায় থাকবে কালো হেড, চোখে উচ্ছ্বাস। তবে একটু আফসোস হচ্ছে, আমাকে আরও কিছু বছর অপেক্ষা করতে হবে। আফসোস হওয়ার মতোই কথা। আচ্ছা ধরো কালো হেড, কালো গাউন পরে তুমি এসেছো, তখন তোমাকে কোনো ইচ্ছে পূরণের কথা বলা হলো, তুমি কোন ইচ্ছের কথা বলবে? আমার তো হাজার শুনতে চাই, এই ইচ্ছাটা কি তুমি পূরণ করতে পারবে? তোমার এই ইচ্ছাটা পূরণ করাই যায়। তোমার আমার আমাদের সকলের ইচ্ছা পূরণ করতে এবারে নজরুল গীতি নিয়ে আসছেন। হ্যালো 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 হ্যালো, মনিটরে ভোকাল সাউন্ডটা একটু বাড়বে আর কিবোর্ডটা একটু। হ্যালো 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 হ্যালো, তবলটা কম আছে একটু বাড়বে, আমাকে মনিটরে সাউন্ডটা দেবেন আর আউটপুটটা আপনি বুঝে নেবেন। হ্যালো হ্যালো, একটু রিভার্ব হবে। হ্যালো হ্যালো, আরেকটু রিভার্ব হবে, একটু বেস। হ্যালো হ্যালো, কিছু বলছো? হ্যাঁ জরুরি কিছু।
আর বলো না, মুঠোফোনে ডাটা অন থাকলে এত এত মেসেজ আসে। লিডিং ইউনিভার্সিটি থিয়েটার, আমাদের লিডিং ইউনিভার্সিটি থিয়েটার লিডিং ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের একটি অংশ। কালচারাল ক্লাব কর্তৃক প্রতি বছর বিভিন্ন উৎসবে লিডিং ইউনিভার্সিটি থিয়েটার নাটক মঞ্চায়ন করে। তবে দর্শক, চলুন দেখে আসি এবার মিনহাজুল আবেদিন সৌরভের নির্দেশনায় মূকাভিনয় দাসত্ব। মমি কিছু বলছিল আমাকে, আমি খুবই দুঃখিত, একটা জরুরি কল ছিল। না, যা বলার বলে ফেলেছি তাই। আচ্ছা দর্শক, আসুন তাহলে আমরা পরিবেশন, মমি যা পরিবেশনের কথা বলেছে আমরা সেটা উপভোগ করে আসি।
দর্শক, কেমন লেগেছে আমাদের এই মূকাভিনয়টি? আমরা প্রত্যাশা করছি একটি জোরে করতালির মাধ্যমে আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ। এতক্ষণ ধরে দেখছিলেন লিডিং ইউনিভার্সিটি কালচারাল ক্লাব কর্তৃক পারফরমেন্স। আমাদের লিডিং ইউনিভার্সিটি কালচারাল ক্লাব প্রতি বছর আপনাদের সকলকে আনন্দ দেওয়ার জন্য বর্ষবরণ, বসন্তবরণ সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে। প্রিয় সুধি, আমরা আসরের নামাজের জন্য 10 মিনিট বিরতি নিয়ে নিব। আপনারা 10 মিনিট পর আবার চলে আসবেন আমাদের সাথে, কারণ আপনাদের জন্য রয়েছে আরও অনেক পরিবেশনা, অনেক অনেক চমক। ধন্যবাদ সবাইকে।
হিসেবে